একটু মুখটা ঘুরাও, ভালো আছেন তো আপনি? এখন কি তাহলে এখানেই থাকেন? কতদিন আগে বলছি চেয়ারম্যান একটা মিটিং ডাকবেন, দেখি হ্যাঁ তিন নম্বর দিব্যেন্দু ননি নেত্রী, তিনি আস্থা রেখেছেন, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব যাতে পালন করতে পারি তার আশীর্বাদ নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে সেই নিয়েই বলছি যে উনি যা ভালো বুঝেছেন সেই অনুযায়ী যেহেতু দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করব। আগে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এটা পাল্টে সামলেছিলেন, এবারে সেচ দপ্তর পেয়েছেন, কতটা সামনেই তো বর্ষা আসছে, এই বিষয়ে কতটা তৎপর? সেচ দপ্তর আমার কাছে নতুন নয়, আমি জলসম্পদ থেকে সেচ দপ্তরে গেছিলাম, সেচ দপ্তরে আমি ছিলাম এক বছর, সেখানে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আর এটার ঠিকই মনসুন সামনে, তাই সবাই তো আমরা যাই জানি যে মনসুন আসা মানেই হয়তো বা কোনো কোনো জায়গা বন্যার কবলে আক্রান্ত হতে পারে, প্রবলিত হতে পারে, তাই বন্যা নিয়ন্ত্রণের জন্য যা যা ভূমিকা নেওয়ার এবং পূর্বভাবে আগে পূর্ব পরিকল্পিত পদ্ধতি অনুযায়ী যাতে নিয়ন্ত্রণটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টাই আমি করব। আমি আগামীকালই দপ্তরে গিয়ে কিছু পরিকল্পনা আগে নিয়েছেন, কতটা তারা এগিয়েছেন আরও কতটা বাকি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পূর্ব মেদিনীপুরে একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু সেচ দপ্তর রয়েছে এবং আপনি জানেন যে সমুদ্র বাঁধ নদী বাঁধ প্রচুর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার জন্য কতটা করবেন? সারা রাজ্যে তো করবেন, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জন্য আলাদা কিছু? হ্যাঁ নিশ্চিত, না সারা রাজ্যে মানে যেখানে যেমন প্রয়োজন, তার মধ্যে যেহেতু সমুদ্র এলাকা পূর্ব মেদিনীপুরে বেশি তার গুরুত্ব একটু বেশি পাবে, সে কারণেই বলবো যে বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে যেখানে যেমন ভূমিকা নেওয়া দরকার সেটা পূর্ব বলেই শুধু নয়, তো এইখানে রূপনারায়ণের পার এটাও তো বিপজ্জনক অবস্থায় আছে, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে, সেই অনুযায়ী সব জায়গায় গিয়ে আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করব প্রত্যেকটি জেলাকে। এটা তেলেঘাই কপালেশ্বরী যে প্রকল্পটা ইনকমপ্লিট রয়ে গেছে সেটার ব্যাপারে কিছু? তেলেঘাই কপালেশ্বরী ইনকমপ্লিট থেকেছে ঠিক নয়, তেলেঘাই কপালেশ্বরী যে ডিপিআরটা তৈরি হয়েছিল আমার যতটুকু জানা আছে সেই ডিপিআরটা একটু ত্রুটিপূর্ণ ছিল, তখন তো কাজ তো প্রায় তার সমস্তটাই শেষ হয়েছে, দু একটি ব্রিজের ব্যাপারে এখনও বাকি আছে, তো কাজ শেষ হয়েছে আজ থেকে ধরুন 5 বছর আগে, আবার সেটা সংস্কার করার জায়গায় এসে গেছে, তাই কারণ কোনো নদীর সংস্কার কখনো স্থায়ী নয়, সেটা কিছু বছর অন্তরন্ত করতে হয়, তা সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান আছে, ঘাটাল মাস্টার প্ল্যান আমি যখন ছিলাম তখন আমি অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলাম, কেন্দ্রীয় সরকার তারা কখনোই প্রাধান্য দেয়নি,
এবং এখন আমি জানি কারণ যে কেন্দ্রীয় সরকার আছেন এরা তো রাজনৈতিক সম্প্রদায়ী। এমনি আমরা জানি যে হিন্দুত্বের তাস খেলেন, এরা যে রাজনৈতিক সাম্প্রদায়িক তার প্রমাণও আমরা পেয়েছি। সে কারণে এরা কতটা কী করবেন জানি না, তবে আমাদের শ্রদ্ধেয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আস্তে আস্তে এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্যে এত প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও তিনি অর্থ যোগান দেওয়ার চেষ্টা করেছেন, সেই অনুযায়ী কিছু কিছু কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এবং আমি চেষ্টা করব মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ নিজস্ব চেষ্টা পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করার। কেন্দ্রীয় সরকারের কাছে তো আমরা আমাদের দাবি জানিয়েই রাখব, তবে এটা আমরা জানি এরা দাবিতে কতটা গুরুত্ব দেবেন, যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কায়ের জোরে অনেক আইন অনেক কিছু জনহিতকর কাজ করার পরিবর্তে তারা জনক্ষতিকর কাজ করেন। তাই তবু আমাদের যেহেতু প্রাপ্য সেই দাবি আমরা করব, তা না দিলেও আমরা নিজের চেষ্টা এটা করতে পারব। একটা এই বিষয়ে আমার বলার কিছু নেই, কারণ আমার তো একজন যে কেউ বিরোধী দলনেতা হবেন এটা তো নিয়ম, সে অনুযায়ী শুভেন্দুবাবু হয়েছেন, তাতে আমাদেরও কিছু এটা এ তার তাদের দলের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা মনে করি বিরোধী দলনেতা তার ভূমিকা তিনি যথাযথভাবে পালন করবেন, আমরা জানি তার ভূমিকা বা তিনি ব্যক্তি শুভেন্দুবাবুর জন্যে আমাদের বাংলার উন্নয়ন আটকে যাবে না বা পূর্ব মেদিনীপুরের সংগঠন কোথাও কোনো জায়গায় ধাক্কা খাবে এটা কখনোই হবে না। আমরা আমার গতিতে চলব, তিনি তার গতিতে চলবেন।